আমাদের পৃথিবীতে অনেক ধর্মই রয়েছে এবং প্রতিনিয়ত মানুষ একটি ধর্ম থেকে অন্য ধর্মে রূপান্তরিত হচ্ছে। কিন্তু বিভিন্ন সার্ভে দেখলে বুঝতে পারবেন যে মানুষ সবথেকে বেশি ইসলাম ধর্মে গ্রহণ করছে। কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে, যারা ইসলাম গ্রহণ করছে তাদের মধ্যে শুধুমাত্র সাধারণ মানুষই নেই, এর মধ্যে রয়েছে পৃথিবীর সবথেকে বড় বড় পপ স্টার, সিঙ্গার এবং অ্যাক্টর। যারা ইসলাম গ্রহণ করছে তারা বেশিরভাগই পৃথিবীর সবথেকে বড় বড় সেলিব্রিটি। এবং আজকের এই ভিডিওতে আমরা এই সকল মানুষদের দেখতে চলেছি যারা অন্য ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো প্রথমে রয়েছে আইডেন হেনরি। এই ব্যক্তি 1994 সালে লন্ডনে জন্মগ্রহণ করেছিলেন। তাছাড়া এই ব্যক্তি হচ্ছে একজন শর্ট হাইট বক্সার। অবাক করা বিষয়টি হচ্ছে তার উচ্চতা মাত্র 3 ফুট। তার লাইফ স্টোরি অন্য সব মানুষের থেকে একদমই আলাদা। ছোটবেলাতেই তার বাবা মারা যায়, যার কারণে ছোটবেলায় সংসারের দায়িত্ব তার ঘাড়ে চলে আসে। আইডেন তার মা এবং বোনের দিকে তাকিয়ে খুব অল্প বয়সে চুরি করা শুরু করে দেয়। যখন এই ব্যক্তি প্রথমবারের মতো জেলে গিয়েছিল তখন তার বয়স ছিল মাত্র 14 বছর এবং তিনি তার ক্যারিয়ারে মোট 13 বার জেলে গিয়েছিলেন। আর জেল থেকে এই ব্যক্তি অনেক পরিচিতি লাভ করেন, কারণ জেলের ভিতরে অনেক ফানি ভিডিও করে এই ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতেন আর এইসব ভিডিও থেকে তিনি ভাইরাল হয়ে যান। যেহেতু তিনি ফেমাস হয়ে যান তাই 2019 সালে তিনি চুরি করা ছেড়ে দেন এবং বক্সিং খেলা শুরু করেন। ইসলামের প্রতি তার ভালোবাসা তখন আসে যখন তিনি একজন মুসলিম বক্সারের সংস্পর্শে আসেন আর তার সাথে চলাফেরা করার পরে তিনি ইসলাম গ্রহণ করার কথা চিন্তা ভাবনা করেন। সেপ্টেম্বর 2020 সালে তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন এবং এই ভিডিওতে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান এবং বর্তমানে এই ব্যক্তি এবং তার পরিবারের সবাই মুসলমান হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন তিনি কিভাবে ইসলাম গ্রহণ করছেন। এরপরে রয়েছে বিজন ফর্টান। এই যে ব্যক্তিকে আপনি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে বিজন এবং তিনি 1994 সালে সাউথ আফ্রিকাতে জন্মগ্রহণ করেন। তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সেটি একটি খ্রিস্টান পরিবার ছিল এবং 2019 সালে তিনি সাউথ আফ্রিকা ন্যাশনাল টিমে জয়েন করেন। ওই সময় তিনি তার টিমের সব থেকে বেস্ট বলার ছিলেন। শুরু থেকে তার খ্রিস্টান ধর্ম ভালো লাগতো না এবং যেই মেয়ের সাথে তার এঙ্গেজমেন্ট হয়েছিল সে একজন খ্রিস্টান ছিল। তখন থেকে তার ইসলামের প্রতি ভালোবাসা বেড়ে যায় আর ইসলামের বিভিন্ন বইপত্র সে পড়তে থাকে। অনেক সময় ধরে সে ইসলামের বিভিন্ন বইপত্র পড়তে থাকে এবং অবশেষে এই ব্যক্তি ইসলাম গ্রহণ করে। তাছাড়া এই ব্যক্তি তার স্ত্রীকেও ইসলাম গ্রহণ করার জন্য দাওয়াত দেন এবং অবশেষে 2021 সালে তারা হাজব্যান্ড ওয়াইফ ইসলাম গ্রহণ করে। যখন তারা দুইজন ইসলাম গ্রহণ করেছিল তখন রমজান মাস ছিল এবং তখন তারা সোশ্যাল মিডিয়াতে তাদের ইসলাম গ্রহণের খবর ছড়িয়ে দিয়েছিল। এই ব্যক্তি তার নাম পরিবর্তন করে ইমাদ রেখে দিয়েছেন আর ইসলাম গ্রহণের পর তারা দুইজন আবার ইসলামিক নিয়মে বিয়ে করেন এবং এখন তারা খুবই সুখে শান্তিতে বসবাস করছেন। তো এরপরে রয়েছে উইলিয়াম ওট। উইলিয়াম ওটে হচ্ছে একজন অস্ট্রেলিয়ার বাসিন্দা এবং এই ব্যক্তি হচ্ছে একজন ফেমাস ফাইটার। 19 জুন 1982 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং তার পরিবার একটি খ্রিস্টান পরিবার ছিল এবং তার পরিবারের কেউ ইসলাম সম্পর্কে কোনো ধারণাই রাখতো না, এমনকি তারও ইসলাম সম্পর্কে কোনো ধারণাই ছিল না। 2020 সালে যখন করোনা প্যান্ডামিক ছিল তখন হঠাৎ করে তার মনে ইসলাম সম্পর্কে আস্তে আস্তে ভালোবাসা জন্মাতে থাকে এবং সে আস্তে আস্তে ইসলাম সম্পর্কে জানতে থাকে এবং ইসলামের বিভিন্ন বইপত্র ঘাঁটতে থাকে। তিনি ইসলাম ধর্মকে এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে তিনি তার ধর্ম খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়ে ফেলেন। অবশেষে 16 এপ্রিল 2020 সালে তিনি মুসলমান হয়ে যান। আসলে আমরা মুসলমান শব্দটিকে অনেক ভুল ভাবি। মুসলমান মানে হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি অর্জন করে। তো যাই হোক, এই ব্যক্তি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে এবং সেই ভিডিওতে তিনি বলেন যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই ব্যক্তি তার নাম পরিবর্তন করে খালেদ রেখেছেন এবং তিনি তার বিভিন্ন ভিডিওতে বলে ইসলাম তার মনে অনেক আগে থেকে বাসা বেঁধেছিল কিন্তু ইসলাম সম্পর্কে জানার মতো তেমন সময় তার হাতে ছিল না। আর যখন প্যান্ডামিকের সময় ছিল তখন তো সবাই ঘরে বসেছিল আর তখন তিনি ইসলাম সম্পর্কে জানা শুরু করেন। তো যাই হোক, বর্তমানে তিনি ইসলাম ধর্ম পালন করে যাচ্ছেন। এরপরে রয়েছে হান্স রাজ হান্স। হান্স রাজ হান্সকে আপনারা অনেকে চেনেন। ইনি হচ্ছেন একজন বিখ্যাত সিঙ্গার এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন 1962 সালে ভারতের পাঞ্জাব শহরে। তিনি পাঞ্জাবের অন্যতম সেরা একজন সিঙ্গার ছিলেন। যদিও হান্সরাজ একজন হিন্দু ছিলেন কিন্তু তার কোরআন পড়তে অনেক ভালো লাগতো আর যেহেতু তার কোরআন পড়তে ভালো লাগতো তাই সে কোরআন পড়া শুরু করে দিল এবং আস্তে আস্তে সে ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারলো। ইসলাম সম্পর্কে অনেক কিছু জানার পরে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। এরপর 2014 সালে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন। তার যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টগুলোতে তিনি পোস্ট দিয়ে জানিয়ে দেন যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি তার নাম হান্সরাজ পরিবর্তন করে মোহাম্মদ ইউসুফ রেখেছেন। তিনি বলে থাকেন তিনি অনেক গভীরভাবে ইসলামকে জানতে পেরেছেন এবং এই ধর্ম গ্রহণ করে তিনি অনেক শান্তি লাভ করেছেন। এরপরে রয়েছে মন্টানা লন। এই যে ব্যক্তিকে আপনি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে মন্টানা লন এবং তিনি 1994 সালে অস্ট্রেলিয়াতে জন্মগ্রহণ করেছিলেন।
তার পুরো পরিবার একটি ক্যাথলিক পরিবার ছিল। যখন তার বয়স 25 বছর তখন মন্টানা অস্ট্রেলিয়ার রাগবি টিমে যোগ দেন। যেহেতু তিনি জাতীয় দলের প্লেয়ার ছিলেন তাই সকলে তাকে মন্টি বলে ডাকত। যদিও তার পরিবার একটি খ্রিস্টান পরিবার ছিল কিন্তু তারপরও খ্রিস্টান ধর্মের চেয়ে ইসলাম ধর্মের প্রতি তার একটি সফট কর্নার ছিল। তিনি খ্রিস্টান ধর্মের কোনো অনুষ্ঠানে যেতেন না এবং খ্রিস্টান ধর্ম তার একেবারেই ভালো লাগত না। যখন তিনি তার জাতীয় দলে আসেন তখন তার সাথে পরিচয় হয় এক মুসলিম প্লেয়ারের, যাকে এর আগে আমরা দেখলাম, যার নাম ছিল উইলিয়াম ওটস এবং তিনি তার নাম পরিবর্তন করে রেখেছিলেন খালিদ। খালিদের রোজা করা দেখে মন্টি অনেক ইন্সপিরেশন পায় এবং খালিদের সাথে বন্ধুত্ব করে নেয়। উইলিয়াম, যার ইসলামিক নাম হচ্ছে খালিদ, সে মন্টির সামনে সবসময় ইসলাম ধর্ম নিয়ে গল্প করত এবং ইসলামের সৌন্দর্যতা নিয়ে গল্প করত। আর এইসব কথা থেকে মন্টি ইসলাম ধর্ম সম্পর্কে আস্তে আস্তে অনেক কিছু জানতে পারে। তারপর থেকে মন্টি ইসলাম ধর্ম সম্পর্কে জানা শুরু করে এবং বিভিন্ন বইপত্র ঘাঁটতে শুরু করে। ইসলাম ধর্ম নিয়ে অনেক গবেষণা করার পর 2020 সালে তিনি খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মন্টি একটি ইন্টারভিউ বলেন যে শুরু থেকে খ্রিস্টান ধর্ম তার ভালো লাগতো না এবং তিনি আরো বলেন তিনি মুসলমান হয়ে অনেক শান্তি অর্জন করতে পেরেছেন এবং তিনি মুসলমান হয়ে গর্বিত। এরপরে রয়েছে টিকু টালসানিয়া। যদি আপনি ভারতীয় মুভি দেখে থাকেন তাহলে এই অ্যাক্টরকে একবার না একবার দেখেছেন এবং তিনি আজ পর্যন্ত বলিউডের অনেক মুভিতে কাজ করেছেন। যদিও তিনি হিন্দু ফ্যামিলি থেকে বিলং করেন কিন্তু তারপরও সোশ্যাল মিডিয়ার এক ভিডিওতে দেখা গিয়েছে তিনি মুসলিম লিবাস পরে আছেন এবং যিনি এই ভিডিওটি পোস্ট করেছেন তিনি ভিডিওটিতে লিখেছিলেন টিকু টালসানিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু টিকু টালসানিয়া নিজে এই বিষয়ে কোনো কথা বলেননি বা তিনি নিজে সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্টেই বলেননি যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তবে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে যে এই ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা। কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে এই ভিডিওটি পাবলিক হওয়ার পরে টিকু টালসানিয়াকে আর দেখা যায়নি বা তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজে বলেননি যে এই ভিডিওটি ফেক ছিল। তো আপনাদের কি মনে হয় তা কমেন্ট বক্সে জানাবেন। এরপরে রয়েছে ওয়েন পার্নাল এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন সাউথ আফ্রিকাতে। তাছাড়া সাউথ আফ্রিকার অন্যতম সেরা একজন ক্রিকেট খেলোয়াড় হচ্ছে ইনি। তিনি 1989 সালে একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। যখন 2006 সালে তার বয়স মাত্র 17 বছর ছিল তখন তিনি আফ্রিকার ন্যাশনাল টিমে যোগ দেন। তিনি সাউথ আফ্রিকা দলে যোগ দেওয়ার আগে সেই দলে দুইজন মুসলিম প্লেয়ার ছিল, একজন হচ্ছে হাশিম আবলা আর একজন হচ্ছে ইমরান তাহের। আর এই দুই মুসলিম প্লেয়ারের সাথে তার অনেক ভালো সম্পর্ক হয়ে যায়। এই দুই মুসলিম প্লেয়ারের জীবনযাপন দেখে তার খুবই ভালো লাগে আর সে ইসলাম ধর্ম সম্পর্কে আস্তে আস্তে জানতে শুরু করে। এরপর প্যারানাল আস্তে আস্তে ইসলাম ধর্মকে অনেক ভালোবাসতে শুরু করে। এরপর অবশেষে 2011 সালে তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর্তমানে তার ইসলামিক নাম হচ্ছে ওয়ালিদ এবং বর্তমানে সবাই তাকে এই নামে চেনে। এই ব্যক্তিগুলো ছাড়াও পৃথিবীতে আরো অনেক ব্যক্তি রয়েছে যারা অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তবে যেহেতু এরা সেলিব্রিটি তাই এদের নামগুলোই সবার আগে আসবে। তো আপনাদের মধ্যে যদি কেউ অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে থাকেন তারা কমেন্ট বক্সে জানাবেন এবং এইরকমই মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।